আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেসিপি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা সবাই সবার আগে পেয়ে যান। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি কোল্ড কফি তৈরি করার প্রধান উপকরণগুলো নিয়েছি। তো এখানে আমি ঠান্ডা ঠান্ডা দুধ ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। প্রথমে আমি ব্লেন্ডারের জগে দুধটা নিয়ে নিচ্ছি। অবশ্যই দুধটাকে আগে থেকে ডিপে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখানে যেহেতু 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ কফি ব্যবহার করছি। এটাও আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাইট কোকো পাউডার। আপনাদের হাতের কাছে যে কোকো পাউডার থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে দিচ্ছি একই জগের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনিটা সম্পূর্ণটাই ব্লেন্ডারের জগে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বরফ। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বরফ নিয়েছি। এবার সম্পূর্ণ বরফগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বরফের টুকরোগুলো আমি কিছুটা বড়ই রেখেছি, যেহেতু আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি চকলেট সিরাপ ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমি কেনাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। এবার একত্রে ব্লেন্ড করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নিলে বরফটাও ভালোভাবে মিক্সড হবে এবং চিনিটাও খুব ভালোভাবে গলে যখন এরকম ফেনার সৃষ্টি হবে তখন বুঝতে হবে আপনাদের এই কোল্ড কফিটা তৈরি হয়ে গেছে। এবার সার্ভিং করার জন্য যে কোনো ডিশে আপনারা যে কোনোভাবে সার্ভ করতে পারেন। তো এখানে আমি চকলেট সিরাপ একটু গ্লাসের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে করে এই কফিটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। এবার সরাসরি ব্লেন্ডারের জগ থেকে আমি এই কোল্ড কফিটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। আপনাদের কার কার এই শীতেও কোল্ড কফি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখানে আমি কফিটার উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি, যাতে করে দেখতে আকর্ষণীয় মনে হয়। এটা টোটালি স্কিপ করতে পারেন যদি আপনারা করতে না চান সেক্ষেত্রে। এরপর সাথে আমি এখানে চকলেট যে ওয়েফারগুলো থাকে সেরকম 2টো স্টিক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা করে স্ট্র। আর এভাবেই সার্ভ করে দিতে পারেন এই মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এই শীতেও কার কার কোল্ড কফি খেতে অসম্ভব ভালো লাগে তা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুললেন না যেন।